डीजे बापी डु शायक नंबर पोल যে দাদা ভাই এবং দিদি ভাইরা সবাই মিলে আমাদের কি যে দান দিচ্ছি মায়ের কাছে কামনা বাসনা করি মা মঙ্গলময়ী মা মহনসা আমার দাদা বৌদিদের এবং আমার শ্রোতাগণদের সবার মঙ্গল করুক আর এত সুন্দর অডিয়েন্স আমরা এতদিন গান করি বুঝলি সব জায়গায় গান করছি বুঝলেন তো এত সুন্দর অডিশন তাছাড়া এত সুন্দর দর্শক আমার কত উপায় নাই তো খুব ভালো লাগছে তাই যাই হোক সবাই মিলে একসাথে মা মনসার নাম করে একবার হরি বলো আর গান শুনে দিতে বলেছি বেশ এরপরে গান শুনে দিচ্ছি এরপরে অনেক পালা তো পড়ে রয়েছে আমি একটা ছোট করে গান করি হ্যাঁ গরিবি ধরিছি মা আজি পিপি কত যন্ত্রণা আজি ধরিছি মা কত তবু কেন মায়ে চোখে জল এ দুনিয়া তবু কেন মায়ে চোখে
করিবো মায়ের পূজা কেউ বা পারিও না চা বহু বলো বাতাবি করিছি মায়ের সংসা কেউ করিবো মায়ের পূজা কেউ বা পারিও না চা বহু বলো বাতাবি করিছি মায়ের সংসা সেও ময়া শিশু খালি মায়ের কোলে কোড়ির তাতলা ব্যথা ভরা জীবনী জুড়াই তাতলা বিজয় জয় বলে বলি জয় জয় বলে বলি ভাই মাথা রায়ারি চুনাই মা জিয়া মারে সন্তানের মা হবি লক্ষ্মী সরস্বতী বন্ধের পাঠিয়ে দাও আমি এখনই খুলে বলবো মনের কথা
পারিস মা না হলে আমি এখন ওই লক্ষ্মী সরস্বতীকে আমি পাঠিয়ে দিচ্ছি মা হ্যাঁ এখন কাল অপেক্ষা করো এই বোন এই শোন না আমার কি হয়েছে জানি কি হয়েছে আমি যে মা হতে চলেছি তাই নাকি হ্যাঁ কি কথা কাদের বলবো আমার বোনেদের কাছে বলবো গর্ব বাড়ি ই গর্ব আজ বাড়ি গো আরে মনু সরু দলে গর্ব বাড়ে এ মন বাড়ে গো মন সরু দলে গর্ব বাড়ে
আমার গিয়েছে ওই ওই তো পদ্ম সরোবরে, কিন্তু আমি এখন কি করি? বড় মা শোনা জাগিল অন্তরে, আজ শঙ্খ পরিবার ছাদ তাই যাব আজ স্বামীর কাছে চলে। ও গো প্রাণনাথ, তারপরে একবার একবার এসো, আমার শঙ্খ পরিয়ে দিতে হবে তোমাকে। ও গো প্রাণনাথ, যেদিন ভিক্ষায় যায় সেই দিন আমি খাওয়া পাই, যেদিন ভিক্ষায় নাহি যায় সেদিন আমাদের খাওয়া নাহি হয়। তাই বলছি প্রিয়, শুধু হাতে থাকো না তুমি, আজ মম ঘরে দেখি বারে বারে গৌরী বলে ডাকু গো, আমারে বড়ি সাধ জাগিল আজ আমার অন্তরে, স্বামীর ঘরে থাকা পড়া হলো না আজ আমারে। দেখো গৌরী, আমি তো তোমাকে বলছি গৌরী, আমার কাছে নাই কোনো কানা করি, তাই বলছি প্রিয় থাকো তুমি আজ মম ঘরে। দেখি রঘুনাথ ছাদের কৈলাস ধামে, কোথায় আছো আমার কার্তিক গণে, কোথায় আছো লক্ষ্মী সরস্বতী? ওমা একবার আয় তোরা করে, আমি যাব বাপের আমি যাব মা যাব আমি আমরা যাব মামার বাড়ি, মা মামার বাড়ি, মামার বাড়ি যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, তাই এখন ওই কৈলাস ধাম পরিত্যাগ করে চলো যাই মা। চলে 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 গৌরী, তুমি যাও না গৌরী, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি তোমরা আমাকে ছেড়ে চলে যাও না, তোমরা চলে এসো বাবা নারো বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানো? তোমার মামি মা শঙ্খ পড়িতে চেয়েছিল, দিতে পারিনি শঙ্খ, তাই চলে গেছে কার্তিক গণের লক্ষ্মী সরস্বতীকে নিয়ে আপন পিতৃলয়ে। ও মামা বাবু কেন তাই অভিমান হয়েছে? হ্যাঁ বাবা, আজ চিন্তা করতে হবে না। কি হবে? মাইমা যা গিয়েছে গিয়েছে, কিছুদিন যাওয়ার আগে একটা আপনি মায়া জঙ্গল সিজন করুন। জঙ্গল সিজন, জঙ্গল সিজন করি, বাঘ মূর্তি ধারণ করে বসে থাকবে জঙ্গল মাঝে, যখন মাইমা ভাইবতী নিয়ে পার হয়ে যাবে হ্যাঁ সম্মুখে হালুম করে পড়বেন, তাহলে তোমার ফিরে আসবে কৈলাসী করবে, তোমার মাইমা ফিরে আসবে। তো বেশ বাবা, তাহলে আমি ওই করে দিলাম মায়া জঙ্গল সিজন। বেশ এবার আপনাকে আমি সুন্দর করে বাঘ মূর্তি ধারণ করে বাবা। তাড়াতাড়ি চল, বেলা হয়ে যায় শিগগির চল, আমরা কি যাবো না এইভাবে কি দাঁড়িয়ে থাকবো নাকি? Yeah, man.
বলি মাছ তোর আগে খাবো তোরা কোটি ছেলে পরে ধরে খাবো ভরি বড় ছেলে তারে আগে ধরে খাবো দোবো না খেতে আমার ছোট ছেলে আমার ধরে খাও রে ও ভাত বলি আজি তো আমার ছোট ছেলে আমার ধরে খাও রে ও ভাত বলি আজি তো খাবো তোমার কোটি ছেলে পরে ধরে খাবো পরে ধরে খাবো তোমার শেষে মামিমা আপনার চড়েছে চলো
বাবা নারদ চলে গেলি হবে না তোমার মামিমা ছাড়া আমি এক বিন্দু থাকতে পারি না তোমার মামিমাকে যে কোনো প্রকারে পারো ফিরিয়ে নিয়ে এসো আচ্ছা বাবু কেন মামিমা কি জন্য গিয়েছে শঙ্কপত্তি শঙ্কপত্তি হ্যাঁ হয়ে গেছে আপনি উঠুন এই বসন্তটা ভালো করে গায়ে দেবেন বাবা নারদ তখন তো ভয়টা পালিয়েছিল এবারে তুমি এটা বেঁধে দিচ্ছ এটা কি পাপ মোচার জন্য অশীত সাউন্ড দোষা ডিজে বাপি ডু শাইক নম্বর পোল